আমরা আছি আসলে টেইলার্সের ঘরে। আপনারা হয়তো জানেন যে ঈদ আসলেই কিন্তু ঈদের আগে কিন্তু টেইলার্সের ঘরে জমে উঠে তাদের ব্যবসা, কারণ ঈদে নতুন জামা পরার জন্য কিন্তু অনেকেই পছন্দ ড্রেস তৈরি করেন, প্যান্ট শার্ট বা বিভিন্ন ধরনের কাপড় বা মহিলাদের যে বিভিন্ন আইটেম আছে সেগুলো তারা থ্রি পিস সহ বিভিন্ন ধরনের ড্রেস তারা তৈরি করেন টেইলার্সের মাধ্যমে। আর সেই টেইলার্সের মাধ্যমে তৈরি করতে হলে ঈদের আগে এটা করতে হয়। রেডি ড্রেস যেগুলো আছে সেগুলো ঈদের আগের দিন রাত্রেও কেনা যায়, কিন্তু কমপক্ষে 3-4 দিন আগে এই কাপড়গুলো দিতে হবে টেইলার্সের ঘরে। পাশাপাশি অনেকেই কিন্তু প্রায় 15 রমজান 16 রমজান থেকে শুরু করে দেন এই কাপড়ের সেলাই অথবা কাপড় কেনাকাটা এবং টেইলার্সের ঘরে দেওয়া। তো আমরা ঠিক কীভাবে আজকে একটি টেইলার্সের ঘর থেকে আপনাদের জন্য একটি ভিডিও উপস্থাপন করছি, যে প্রবাসে বসে বসে আপনারা বাংলাদেশের অনেক বিষয় জানতে চান আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলেই কিন্তু আমরা বাস্তবমুখী ভিডিও দিই, এখানে কোনো কারচুপি ভিডিও আমরা দেই না, কারণ আমরা বাস্তবের সাথে মিল রেখেই কিন্তু আমাদের সিলেটের ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্য আমরা বিশ্বের দরবারে তুলে দিতে চাই। আপনারা জানেন যে অনেকেই আছেন যে কারচুপি করে ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রতারণা করছেন মানুষের সাথে, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন যারা দেখছেন তাদের সাথে। তো সেটা থেকে আপনারা বেরিয়ে আসতে হবে, আর বাস্তবের দিকে যদি আপনারা ঝুঁকি দেন তাহলে একসময় দেখবেন আমাদের দেশের ইউটিউব চ্যানেলগুলো বাস্তব ভিডিওগুলো তুলে ধরবে এবং বাস্তব জিনিস আপনারা দেশের বাইরে থেকে উপভোগ করতে পারবেন। তাই আমরা সবাই চাই যে সোশ্যাল মিডিয়া একটি বড় মাধ্যম হয়ে গেছে এখন, এবং এই মাধ্যমে আমরা যা যে ভিডিওতে দেখব প্রতারণা রয়েছে এবং মিথ্যা প্রচারণা রয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসব, এবং বাস্তব ভিডিও যে চ্যানেলগুলো দিচ্ছে সেই চ্যানেলের সাথে আমরা থাকবো। তখনই কিন্তু আমরা ধীরে ধীরে দেখবেন আমরা আমাদের বাস্তবতা নিয়ে কাজ করতে পারবো এবং প্রবাস থেকে আমরা বাস্তব জিনিসগুলো পাবো। তো আমরা আজকে সময় উপযোগী, ঈদের মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে, আমরা টেইলার্সের ঘরে আছি, যেখানে আপনারা অনেকে চিনেন যে বলাউরা বাজার সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে এই বাজারে যে টেইলার্সের দোকান রয়েছে, সম্ভবত ইমরান টেইলার্স নানি, হ্যাঁ ইমরান টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স, এই টেইলার্সে আমরা আছি। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি এই কারণে তারা রাত জেগে কিন্তু কাজ করছেন, এখন প্রায় রাত 2টা বাজে তারা কিন্তু কাজ করতেই আছেন। তো নিঃসন্দেহে তাদের কাজ বেড়েই চলছে, আমরা তাদের সাথেও কথা বলবো যে এই ঈদে কী পরিমাণ তারা ব্যবসা করবেন বলে আশা করছেন এবং এই পর্যন্ত কতটুকু আশাবাদী বা কতটুকু কাজ পেয়েছেন। তো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এবারের ঈদ আমরা কীভাবে পালন করতে যাচ্ছি সিলেটের মানুষ, কারণ টেইলার্সের ঘরে আসলে বোঝা যায় যে আসলে কী পরিমাণ মানুষে নতুন কাপড় তৈরি করছে এবং কী পরিমাণ মানুষে ঈদ পালন করবেন। তো আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। তো এখানে টেইলার মাস্টার যিনি তা ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাই, তা আপনার কাছে জানতে চাই আপনার ব্যবসা কেমন চলতেছে? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে গেছে, গত 2 বছর থেকে এই বছর আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আর সবাইকে বলবো ঈদের অগ্রিম শুভেচ্ছা, এবং সবাইকে বলবো আপনারা এই দোকানে আসবেন, আসিয়া কাজ সম্পর্কে জানবেন, দেখবেন, সেলাই করাইবেন, কাজ ভালো হইলে আপনারা ভবিষ্যতে করে আসবেন, আরও অনেক অনেকজনকে জানাইবেন, সেটাই আমি আশা করি।
আর এখানে কাপড় সবগুলা কাপড় মিলে 3 পিস আন্ডারি যেগুলা কাপড় শার্ট প্যান্ট কুটের সবগুলা কাপড় এখানে পাওয়া যায় তাই আমি সবাইকে বলবো আপনারা সবাই এখানে আসবেন আসিয়া আপনারা যেরকম চাইদা সেরকম চাইদা মতো কাপড় আপনারা সেলাই করাইবেন আমরা একটি বিষয় জানতে চাই আপনি কতদিন থেকে এই টেইলার্সের সাথে জড়িত আছেন আমি 2000 সাল থেকে এই ডিপার্টমেন্টে জড়িত 2000 সাল থেকে প্রায় 20 বছরের উপরে হয়ে গেছে আপনার আচ্ছা আচ্ছা আমি যে সময় লেখাপড়া করছি সেই সময় থেকে এই সম্পর্কে কিতাব দিয়ে টেইলার ডিপার্টমেন্ট সম্পর্কে আমি জড়িত লেখাপড়ার পাশাপাশি আপনার টেইলারশিপ 1998 থেকে আমি এই কাজ করতেছি করতেছেন এখন কতজন মানুষ আছে আপনার এখানে এখন আমাদের এখানে আছেন 7-8 জন মানুষ আছে আর আছে ওরা বাড়িতে চলে গেছে মানে 2-3 শিফটে করে কাজ 2-3 শিফটে করে এখন তো ঈদ তো আর বেশি দিন বাকি নেই মাত্র কয়েকদিন আছে তো কি পরিমাণ হচ্ছে এবার আপনার ব্যবসা আপনার এখানে তো শুধু লেডিস নয় জেন্টসেরও আছে দুইটাই শিশুদের না শিশুদের আছে শিশুদের বুড়া বয়স্কদের বা সবগুলা ছেলে মানে এক কথায় সব ধরনের আইটেম গুলো আপনারা তৈরি করে দিতে পারেন হ্যাঁ আইটেম এখানে হয় হয় সবগুলাই হয় তো যাই হোক আমরা কথা বলছিলাম এই দোকানের প্রোপাইটার ইল্লাসুর রহমানের সাথে তো আশা করি আপনারা প্রবাস থেকে যারা দেখছেন অনেকেই চিনেন অনেক পুরনো টেইলার এবং সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন এবং এই দোকানটা ওনার নিজস্ব দোকান দোকানে আমরা দেখছি যে এসি সহ নিজস্ব যে এখানে নিজের দোকানের মধ্যে যাতে টেইলার যারা আছেন তারা যেন ভালোভাবে শান্তিতে কাজ করতে পারেন এই যে গরমের হাওয়া আসছে অনেক প্রচুর গরম আসে তো সে থেকে যাতে তারা মুক্তি পান যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু এটা রয়েছে কাস্টমারদের জন্য কিন্তু এটা রয়েছে পাশাপাশি রয়েছে তাদের জেনারেটর এবং এখানে রয়েছে বিদ্যুৎ চলে গেলে কিন্তু এই জেনারেটর দিয়ে তাদের এই মেশিনগুলো চলে এখানে কোনো সমস্যা হয় না এখানে এই যে মেশিনগুলো রয়েছে এখানে এই মেশিন দিয়ে কী কী করেন আপনি এগুলো কাজ সেলাই করা হয় মানে বোতামের ঘরের জন্য কিন্তু আপনি এই মেশিন দিয়ে করে ফেলতে পারেন করে দিন টুকরো বাজার বা লামাগাজি এগুলা সবগুলাই গিয়া বিভিন্ন জায়গা থেকে কাজ নিয়ে কাজ করিয়া নিয়ে আসে কিন্তু আমার যাওয়া লাগে না আপনার নিজস্ব মেশিন আছে আমি এখানে কাজ করিয়া দিয়া দিই এখন যদি কোনো টেইলার্সের দোকান থেকে আপনারা এখানে কাজ করাতে আসে সেটা কি আপনি করে দেন না না এগুলা অনেক সময় বেশি রিকোয়েস্ট করলে দিয়া দেয় আর নাইলে কেমনে দেন না এটা আমার নিজস্ব মেশিন আমি আমার নিজের কাজের জন্য নিজের কাজগুলোও শেষ করতে পারতেছেন এই জন্য বোধহয় আচ্ছা আচ্ছা তো কোনো মানুষ বা কোনো ভাই যদি বিপদে পড়ে কোনো টেইলার্স চাইলে করে দেন এমনি করে দেন না আপনার যে জিনিসপত্র আছে এগুলো দিয়ে কিন্তু সব কাজ চলে কোথাও যেতে হয় না তো মাল ডেলিভারি নিয়ে আপনার একটা সুনাম আছে আপনি টাইমের ভিতরে মাল দিতে পারেন তো এটা কেমনে কিভাবে করেন আপনি এটা তো অনেক সময় আমার লোক আছে আমি নিজে সব সময় থাকি আমার কোনো বাজে কোনো আড্ডা নাই আবার সেগুলো আমি খাই না আমি সবসময় দোকানে উপস্থিত থাকি থাকি আমি কাস্টমার কাছে নিয়ে আই হাটিয়া দিয়া দিই ওরা সাথে সাথে করিয়া দিয়া দেয় আচ্ছা আচ্ছা তো এই জন্য কোনো অভিযোগ নাই আপনার উপরে অভিযোগ নাই আরো সুনাম আছে প্রায় কাস্টমার আইয়ে বলে যে ভাই এরকম তো আমি কোন সময় কখনো কোথায় দেয়া নাই আপনি খুব গুরুত্ব দিয়া দেন আমি বললাম সেটাই আমার সবসময়ই আচ্ছা অনেক সময় শুনি আপনি আর্জেন্ট কাজগুলো যারা অন্য কোথাও গিয়ে টাইম মতো পাচ্ছে না তা আপনার কাছে আর্জেন্ট কাজগুলো পাওয়া যায় কেউ যদি আসে এভাবে আর্জেন্ট কোনো কাজ নিয়ে যে আমার কালকে দরকার আজকে এই মুহূর্তে আসলাম এটা কিভাবে আপনি সম্ভব করেন এটাই তো আমি মানে একটু নিজে নিজের মানে কষ্ট দিয়ে বা নিজে একটু কিটা কষ্ট করেই আপনি মানে দেওয়ার চেষ্টা করেন কাস্টমারদের সেবা চেষ্টা করি হ্যাঁ যাতে একজন মানুষ বিপদ থেকে মুক্তি পায় একটু কষ্ট হয় বেশি এখন মনে করেন আপনি এক ঘন্টা ঘুমানোর এক ঘন্টা আগে গিয়ে ঘুমানোর কথা ছিল কিন্তু এক ঘন্টা পরে ঘুমাই মানে ব্যবসাকে আপনি এভাবে দেখছেন ব্যবসাকে আমি নিজের জানতে অনেক সময় বেশি মানে শ্রদ্ধা করি মায়া করি আচ্ছা আচ্ছা এটাই দিয়ে আমার ভবিষ্যৎ এটাই দিয়ে আমি মানে চলবো এটাই আমি বেশি সম্মান করি এই জন্য আমি এটার বেশি একটা মূল্যায়ন দিই বেশি একটু প্রাধান্য দিই আচ্ছা আপনার মোবাইল নম্বর আছে আপনার কার্ড আছে ভিজিটিং কার্ড আছে একটা কার্ড দেন যাই হোক আমরা সরাসরি মোবাইল নম্বরটি আপনাদের কাছে তুলে দিচ্ছি এখানে একটি বিষয় আমি আপনাদেরকে একটু খেয়াল করে আপনারা শুনবেন বলে দিতে চাই
যে আর্জেন্ট যে কাজগুলো হয়, যেটা একদম আটকে গেছেন আপনি কোনো সমস্যার কারণে, আজকে দিয়ে কালকে আপনার মালের প্রয়োজন হয় যে কোনো ধরনের সেলাই, আপনারা এখানে আসতে পারেন। ইল্লাস আহমেদ প্রোপাইটার এবং নম্বর দেওয়া আছে, আপনারা এই নম্বরে যোগাযোগ করে কথা বলে যে কোনো দেশ থেকে আপনারা আসতে পারেন। তাছাড়া আমি বলবো এমনিতেই আপনারা আশপাশে যারা আছেন শহরে সেলাই দিবেন, আপনারা এখানে একবার দিয়ে দেখেন আপনার পছন্দ মতো সেলাই হয় কিনা, এবং শহর থেকে মোটামুটি ভালো হবে, বেশি ভালো না হলেও শহর থেকে ভালো হবে। কারণ বলছে আমাদের এলাকার লন্ডনি কয়েস মিয়া, এরপরে হামিদ বা বাবুল, এরা সবাই মানে যাচাই করছে যে আলামরা নিয়ে সেলাই করাইছে বা সুক্রিয়াতে নিয়ে সেলাই করাইছে, দেখা গেছে তারা অনেক সময় যে ওগুলা সেলাই থেকে ভালো হয়েছে। আর এখানে আমি নিজে থাকি, উপস্থিত থাকি, আমি সবসময় হাত দেখাইয়া দিতেছি, নিজে করছি, নিজে করাইতেছি। না, আপনি তো এটা চিন্তা করতেছেন যে আমার কাস্টমার যেন ভালো কিছু পায়। হ্যাঁ, এটা তো একদিনের ব্যবসা না, এটা তো ব্যবসাটা তো সারা জীবন করতে হবে, এই জন্য যাতে একবার ভালো ব্যবহার পেলে বা ভালো কিছু পেলে আবার আসবে। আর শহরে যারা করছে তারা তো অনেক সময় মনে করে যে এই কাস্টমারগুলো উড়িয়ে আসছে, আর একবার আসবে কিনা, এই জন্য যেভাবে হয় সেভাবে করে দেয়। হ্যাঁ হ্যাঁ, অতিথি পাখির মতো আসবে কিনা আর সন্দেহ আছে, কিন্তু সেটা আমি করি না। আমি অনেক দক্ষতার সাথে, অনেক যোগ্যতা অনুযায়ী আমার যতটুকু চেষ্টা করি আমি ভালো করে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে অনেক কিছু দিলাম যেটা আপনাদের কাজে লাগবে। একটি বিষয় হচ্ছে যে পবিত্র ঈদকে সামনে রেখে টেইলার্সের ঘরে কী ধরনের ব্যবসা হচ্ছে সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আরেকটি বিষয়, শুধু ঈদের জন্য না, আপনারা ঈদের বাইরেও সারা বছর আপনারা কিন্তু এখানে আপনার গুণগত মানসম্পন্নভাবে আপনারা এখান থেকে কাপড় তৈরি করতে পারেন, সেই আশ্বস্ত আমরা করতে পারি আপনাদেরকে। আপনারা একবার এসে দেখে যাবেন এখানকার অবস্থা এবং পরিস্থিতি। এখানে আপনারা আপনাদের পছন্দের কিছু কাপড় আছে যেগুলো দিয়ে আপনারা শার্ট বানাতে পারবেন, অথবা থ্রি পিসও রয়েছে মহিলাদের জন্য, এবং বাচ্চাদের শার্ট প্যান্ট, পুরুষের শার্ট প্যান্ট, পাঞ্জাবি, সব ধরনের কাপড়ও কিন্তু এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে কিনে কাপড় আপনারা আপনাদের পছন্দের জিনিস তৈরি করতে পারেন। তো আজকের ভিডিও আমাদের এখানেই ছিল, সবাইকে আগামী ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, এবং সবসময় আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।